কক্ষায় জমি সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিমা ভাঙচুর, এমনটি জানিয়েছেন হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি। কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজই গ্রামে জম শান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আতিক হাসান। আজই গ্রামের হিন্দু মহল্লার 200 গজের মধ্যে আজই সর্বজনীন দুর্গা পূজা মন্দির ও শ্রী শ্রী মহামা সার্বজনীন দুর্গা মন্দিরের জমি সংক্রান্ত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার 3রা অক্টোবর ভোররাতের কেবাকারা আজই সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্গা প্রতিমার হাত ও মাথা ভাঙচুর করে। সংবাদ পেয়ে ছুটে আসেন কুষ্টিয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার আতিক হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোহাম্মদ আশিকুর রহমান ও ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান। রবিবার সকাল 10টার সময় সরেজমিনে ওসমানপুর আজই গ্রামের হিন্দুপাড়ায় ভাঙচুরকৃত প্রতিমার মাথা ও হাত নিচে পড়ে আছে। আজই সার্বজনীন দুর্গা মন্দিরের কমিটির সভাপতি চণ্ডী কুমার বিশ্বাস জানান, রাত 3:30 পর্যন্ত মন্দির দেখভাল করি। মন্দিরে পাশে বাড়িতে ঘুমাতে গেলে কে বা কারা প্রতিমা ভাঙচুর করে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোহাম্মদ আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মন্দিরের জায়গা জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের অন্ধকারে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তবে অধিকতর তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।